আর এখন যেটা হয়েছে ইয়েস দুই তিনটা ইনসিডেন্ট আমি বুঝতে পেরেছি যে অনেক মেয়েরই ভালো লাগছে না যে ওর কেন বিয়ে হয়ে গেছে এবং তারা তাদের দুঃখের কথা তাকে জানিয়েছে রিম দেখতে অনেক সুদর্শন যেটা দৃষ্টিকার আমি বলছিলাম আর তুমিও বলছিলে যে আস্তে আস্তে তাকে অনেকেই ইয়ে করছিল বলছিল প্রশংসা করছিল তো এমন কি কখনো হয়েছে রিমকে দেখে সুন্দরী মেয়েরা অনেক কিছু বলছে বা প্রপোজ করছে তোমার কি তখন জেলাস হয় জেলাসি হয় জেলাসি ঠিক বলবো না বাট অবভিয়াসলি এটা ছোট থেকেই দেখে আসছি আমি আচ্ছা ছোট থেকে তো স্বাভাবিক ছোট থেকে আমার ইভেন আমার ফ্রেন্ডরা আমার ক্লাসমেটসরাই ওকে অনেক পছন্দ করত এবং ওর সাথে যখন আমার তখন কথা হতো তখন ওর অ্যাকচুয়ালি আমার প্রতি জেলাস ছিল যে কেন আমার সঙ্গে সে গল্প করছে এবং তাদের কেউ অ্যাটেনশন দেয় না পরবর্তীতে অবভিয়াসলি অনেক মেয়ের তার প্রতি অনেক অনেক ইন্টারেস্ট ছিল ক্রাশ ছিল ইন্টারেস্ট ছিল সবই ছিল বাট যেহেতু তখন আমার তার সাথে সেভাবে কোনো সিরিয়াস কোনো রিলেশনশিপ ছিল না সো দূর থেকে দেখতাম জানতাম আচ্ছা ওকে আর এখন যেটা হয়েছে ইয়েস দুই তিনটা ইনসিডেন্ট আমি বুঝতে পেরেছি যে অনেক মেয়েরই ভালো লাগছে না যে ওর কেন বিয়ে হয়ে গেছে এবং তারা তাদের দুঃখের কথা তাকে জানিয়েছে সেও একটু সহানুভূতি দেওয়ার চেষ্টা করেছে বাট আমি তাকে বলেছি আচ্ছা অনেক হয়েছে থামো এবার আর যাও আমি চলে আসছি গতবার ঈদের সময় হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যান খুব আনসার্টেন ভাবে হয় দেখা গিয়েছিল হচ্ছে গিয়ে যে আমাদের বাসার যে কাজের করতে যারা সাহায্য করে তারাও ছিল না তারাও সিজুরিতে চলে গিয়েছিলেন বাট ওই ঈদের সময়টায় ও একেবারে নিজের হাতে ঈদের রান্না করা থেকে শুরু করে আমার কলিগসরা এসেছিল ঈদের সময় ইউজুয়ালি আমার টিমের কলিগসরা আসে আমার সাথে লাঞ্চ করতে তো দে কেম অ্যান্ড রান্না টান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে যেভাবে করে ম্যানেজ করেছে তাতে মানে ইউল হ্যাভ টু সে যে ও খুব ভালো মতো পারে সব কিছু ম্যানেজ করতে হ্যান্ডেল করতে গোছানো কথা গুছিয়ে বলতে না পারলে কি হবে মানুষদেরকে ম্যানেজ করে আচ্ছা রান্না ছিল স্পেশাল ঈদের রান্না জি অসাধারণ জায়গা মতো গুছিয়ে কাজ করে যখন কেউ করার থাকে না তখন ঘরের কাজটাও করি ক্যামেরার সামনে যখন কিছু করা মানে কোনো কথা যখন কথা বলতেই হবে গুছিয়ে তখন গুছিয়ে কথা বলি বাট কাজটা তুমি অনেক গুছিয়ে করো ওর হাতে সবচেয়ে প্রিয় রান্না কি কোনটা ভালো লাগে অনেকগুলোই দু তিনটা আছে এই জন্য চিন্তা করছি কোনটা একটা ও আচ্ছা এটা একটা মজার ইনফরমেশন ও অনেক কিছু রান্না করে যেগুলো নামও জানে না সো রান্না করার পর নামটা আমি দেই যখন বলা হচ্ছে যে আমি এটা রান্না করেছি এটা এটা কি বলা যায় আচ্ছা নতুন নতুন রেসিপি করা হয় বাট নাম ছাড়া মানে ঘরে যা যে ইনগ্রেডিয়েন্টস থাকে তো আমি চিন্তা করি আছে কি করা যায় সবগুলো একসঙ্গে করে তো কিছু একটা করে ফেলি এবং ভালোই হয় খেতে গিনিপিকটা সেই গিনিপিক হয় না ভালো হয় খেতে বাট নাম রাখা হয় সেটা সে তখন নামকরণ দেয় আর কি